উদাহরণ সন্তোষপুর, ফেল করেও পাশের দাবি, স্কুলে বিক্ষোভ ঘেরাও। সন্তোষপুরে ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের ঘটনার জের এবার রাজ্যের শিক্ষাক্ষেত্রে সিঁথি কস্তুরবা কন্যা বিদ্যাপীঠ। উচ্চ মাধ্যমিকের টেস্টে অকৃতকার্য স্কুলের 29 জন ছাত্রী। প্রথমে খাতা দেখানোর দাবি করলেও সন্তোষপুর কাণ্ডের পর ছাত্রীদের নয়া দাবি পাশ করিয়ে দিতে হবে। সকাল 11টা থেকে শিক্ষিকাদের ঘেরাও করা হয়, চলে বিক্ষোভ, সামিল হন অভিভাবকরাও। আজকে সকাল 11টা থেকে পুরো তারা ঘেরাও করে ফেললো, পুরো স্কুল বিল্ডিং এ তারা তালাচাবি লাগিয়ে দিল, বললো কাউকে ঢুকতেও দেবো না, কাউকে বের কাউকে বেরোতেও দেবো না। আর সব থেকে যেটা বিভৎস দাবি, কি দাবি? তাদের দাবি যে সবাইকে পাশ করিয়ে দিতে হবে। লালগোলা শেখালিপুর হাই স্কুল, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের টেস্টে ফেলের পরও পাশের দাবি। ছাত্রীদের বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদের এই স্কুল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে মোট 60 জন ছাত্রী টেস্টে ফেল করেছে। এদিন সকালে সংবাদপত্রের কাটিং নিয়ে স্কুলে বিক্ষোভ দেখান ছাত্রী এবং তাদের অভিভাবকরা। ঘেরাও করে রাখা হয় শিক্ষক শিক্ষিকাদের, টিচার্স রুমে তালাও ঝুলিয়ে দেওয়া হয়। ছাত্রীদের প্রশ্ন, সন্তোষপুরে যখন নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে তখন তাদের ক্ষেত্রে সেটা হবে না কেন? গোড়াবাজার বিজয়কুমার হাই স্কুল, বহরমপুরের এই স্কুলে মাধ্যমিকের টেস্টে 32 জন পাশ করতে পারেনি। সন্তোষপুরের উদাহরণ তুলে সবাইকে পাশ করানোর দাবিতে দিন দুপুরে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। কারো হাতে পেপার কাটিং, কারো মুখে স্লোগান, উদাহরণ সন্তোষপুর। ফেল করো পাশ করানোর দাবিতে উত্তাল রাজ্যের বিভিন্ন স্কুল। সঞ্চয়ন মিত্র, জয়ন্ত পাল, রানা দাস ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।